তিনটা কাজ কয়টা কার দিকে ডাকবেন প্রতিদিন সকাল থেকে একজন মানুষকে প্লান করবেন একজন মানুষকে অন্তত নামাজি বানাবো একজন মানুষকে ইসলামের দিকে ডাকবো একজন মানুষকে কোরআনের দিকে ডাকবো কোন দলের দিকে নয় ইসলামের দিকে নয় মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন তোর দল কি যদি বলে নমুক নেতার দল হেমক পিতার দল আপনার জাহান নাম হবে আপনারা জায়গা বলতে হ আমার দল ইসলাম ঠিক না বেটি ইসলাম ছাড়া অন্য কোন পরিচয় দেয়া যাবে তোমার নেতা কোন ছাতা মাতার নেতা বানানো যাবে না এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার রবকে কে ছিল আপনি যদি মদের আইন গ্রহণ করে নেন আপনি বলবেন শয়তান আমার রব আপনি যদি জুয়ার আইন গ্রহণ করে নেন আপনি যদি ইসলামবিহীন শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদেরকে পড়ান আপনি আল্লাহকে রব বলতে পারবেন কারণ রব বলেছেন তোমার প্রথম কাজ হলো আল্লাহর নামে পড়া কার নামে রবের নামে পড়ো ইকরা বিসমি রাব্বিকা রবের নামে পড়ো তাহলেই তুমি জবাব দিতে পারবা রব্বি আল্লাহ এর আগে তুমি এটা পারবা না আল্লাহ রাব্বুল আলামিন বললেন মান আহসানু কওলাম মিম্মান দাআ তার চেয়ে ভালো কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে কেন আল্লাহ আহসান বললেন কারণ আমাদেরকে সবচেয়ে আহসান করে তৈরি করেছেন কে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরিসিনিল আহাযাল বালাদিন আমিন লাকাদ খালাকানাল ইনসানা ফি ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين

যদি আপনি সুন্দর জীবন চান চারটি কাজ করতে হবে কয়টি তিন প্রথম তিন খেতে হবে দুই নম্বর লাইতুন খেতে হবে তিন নাম্বার তুরে সিনিন ওহি মানতে হবে কি মানতে হবে ওহি চার নাম্বার বালাদিল আমিন নিরাপদ শহরে থাকতে হবে তাহলে আপনার শরীর হবে সর্ব শ্রেষ্ঠ সব মানলেন কিন্তু ওহি মানলেন না আপনি শেষ আজকে যারা ওহি মানে না তারাই বেশি রোগাক্রান্ত হয় ঠিক আছে ঠিক ছোট বাচ্চারা হেফজো পড়ে হেফজো খোলা কিছু হলে স্কুল বন্ধ কলেজ বন্ধ কারণ স্কুলেও কোরআন নাই কলেজেও কোরআন নাই সালামি তো নাই কোরআন থাকবে কেন স্কুলগুলোতে বাচ্চারা যায় ছোটবেলায় পাতাকা উঠে সেই পাতাকা উঠানোর সময় কোনো সালাম নাই প্রতিদিন সকালে আশি লক্ষ শিশু স্কুলে যায় এ আশি লক্ষ যদি বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও আশি লক্ষ সালাবে সারা দেশ ঠান্ডা হয়ে যেত সারা দেশে রহমত নেমে আসতো সালাম আছে যেখানে রহমত আছে সালাম থাকবে শুধু জান্নাতে কার কথা আল্লাহ বলেছেন ইয়াসমাউনা ফীহা লাগাও ওয়ালা তাযীমা সালামান সালামা জান্নাতে কেউ বাজে কথা শুনবে না বেহুদা কথা মিথ্যা কথা শুনবে না শুধু শুনবে সালাম 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 কি সুন্দর সালাম হাজার না আল্লাহ শিখিয়েছেন লাখো সালাম সালাম আল্লাহ মোর সালিন এক লক্ষ চব্বিশ হাজার পায়ে সালাম দিচ্ছেন কে

সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মানুষকে আমার দিকে ডাকবা আমি আল্লাহর দিকে ডাকবা আমলে সালে করবা আর পরিচয় দিবে আমরা মুসলমান আমরা কি আরো জোরে বলে আমি হানাফি নই আমি আহলে হাদিস নই আমি শাফি নই আমি মালিকি নই আমি মুসলমান আমি কি কে পরিচয় দিচ্ছেন কে আবার বলেছেন এই পরিচয়ে মরবি এই পরিচয়ে জীবিত থাকবি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম مُسْلِمُونَ مسلمان مُسُلْمَنَّا وَهَيَ مُرْبَنَا أَبَرَ اللَّهَ رَبُّهُ لَعَلَى مِنْ بُلْجَنُونَ بِيكُنُ مُرَى من مَنُشْنِيَا أَبْنِي دُعَا كُرِينَ اللهم اغفر لي حينا ومن يتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وإنسانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا جي بستو আরে পোক পড়ছে থাক পোকের কাজ পুকে করুক তোমার কাজ তুমি করো আপনাদের এখানে কথা বলে কোনো আরাম পাচ্ছি না আমরা লক্ষ লক্ষ লোকের সামনে কথা বলি কোনো পিনডপ সাইলেন্স থাকে এখানে ডাইনে আওয়াজ বামে আওয়াজ কসর কসর বজর বজর চলছে ওই আগের হুজুরা নাকি চোখ বন্ধ করে ওয়াজ করতে চোখ খুলে দেখে যে শুধু মাইকম্যান বসে আছে কয় তুমি আমার ওলাদ বুঝছো কয় বুঝি নেই মাইক তাড়াতাড়ি ছাড়েন আমি বাড়ি যাব এই ওয়াজের দিন শেষ আমাদের ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ যুবক আছে খোরাক নেয়ার জন্য বানোয়াট কিচ্ছা শোনার জন্য আসে না ঠিক কি না ডিস্টার্ব করবে না কোরআন আপনার জন্য কারো জন্য কোরআন মারছি না তার জন্য মারছি যে কোরআনকে শুনে হৃদয় দিয়ে আস্তস্ত করে যে বেয়াদবি করে তাকে ঘাড়ে ধরে জাহান নামে ঢুকায় দেয় কোন মসজিদগুলোতে আজকে হাহাকার কোন হেদায়ত নাই মসজিদ গুলোতে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমরা তিনটা কাজ করব কয়টা কার দিকে ডাকবো আল্লাহর দিকে ডাকার আগে নিজে ঠিক হবে ফজরের প্রথম জামাতে যেন আপনি থাকেন